আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। আবাস যোজনার টাকা পেতে হলে ডাবল ইঞ্জিন সরকার চাই। পঞ্চায়েতে বিজেপি এলে যোজনার অর্থ পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতিতে রাজ্য সরকারকে টোপ শুভেন্দুর। বসিয়ে মমতা ব্যানার্জির দল 100% পঞ্চায়েত দখল করার পরিকল্পনা করেছিল। প্রথমে কি করেছে? এখানে পাঁচলা তো করেছে গুলশান মল্লিক, 7 দিন ধরে লাঠি বাস বোমা বন্দুক গুন্ডা নিয়ে বিডি অফিস অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যাতে কেউ নমিনেশন না করে। 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিন লুট করার চেষ্টা অনেক গ্রাম রুখে দিয়েছে। লাস্ট লাস্ট অস্ত্রটা প্রয়োগ করলো গণনার দিন, সাকরাইল, পাঁচলা, ডোমজুড়, উলবেড়িয়া, কোন জায়গায় গণনাতে বিরোধী এজেন্ট ছিল না, মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, আমি ওদের সঙ্গে ভিতরে ছিলাম তাই যে বলছি, বিজেপির পদ্ম ফুলের সাথে জোড়া ফুলে ছাপ মেরে বৈধ ব্যালটের থেকে অবৈধ ব্যালটের সংখ্যা বেশি করে পশ্চিম বাংলায় 95% বেশি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল এই তৃণমূল পার্টি। তাই এবারে আপনাদেরকে গ্রামগুলিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেমন আমি নন্দীগ্রামে প্রতিরোধ থাকবেন। তো সবকে এক জায়গায় আনতে হবে আর জয় শ্রীরাম বলতে হবে। জোর সে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। খোঁজ তো রাখেন, সিএ মানে কি? কোন ভারতীয়কে তাড়িয়ে দেওয়া, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া লোককে নাগরিকত্ব দেওয়া, বুঝিয়ে দিল সংখ্যালঘুদের তোমাদের তাড়িয়ে দিবে। কে কে ছিছি কোথাও গন্ডগোল হয়নি, ইনি হাঁটলেন সিটি থেকে শ্যামবাজার, লাগিয়ে দিলেন আগুন। চাকরি চুরির প্রতিবাদ করতে গেলে নবান্নতে জল কামান, আর রাস্তায় রাস্তায় আপনাদের যেতে দেয়নি, আটকেছে পুলিশ ব্যারিকেড করে করে, আমাকে তুলে নিয়ে চলে গেছে মানে কর্মসূচির আগেই মহিলা পুলিশ দিয়ে, টিশার্ট আর জিন্স পরা পুলিশ দিয়ে। আর আপনারা দেখেছেন সিএ এর নামে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছে, এত শর্ট মেমোরি কেন আপনাদের? 2 বছর আগে সাঁতরাগাছির চেহারাটা মনে নেই? মনে নাই? করমন্ডল এক্সপ্রেস উলবেড়িয়াতে পাথর ছুটছিল, মনে নাই? মুর্শিদাবাদে হাজারদুয়ারি পুরানোর কথা মনে নাই? শামসিতে রেললাইন উপড়ানোর কথা মনে নাই? রেজিনগর বেলনাগা স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা মনে নেই? আরেকটু আগের কথা বলবো নাকি? 6 মাস আগের কথা, নুপুর শর্মা, 9 নম্বর জাতীয় সড়ক ধুলাঘরে দুটো গর্ভবতী মা, জানেন, একজনকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে কাপড় দিয়ে ঘিরে প্রসব করানো হয়েছে, আরেকজন এত অসুস্থ হয়েছে উলবেড়িয়া হসপিটাল পর্যন্ত গেট পর্যন্ত পৌঁছাতে পারেনি। 16 ঘন্টা 18 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে উলবেড়িয়ার মুনসাতলা বিজেপি পার্টি অফিস পুড়িয়ে সোলাপ থেকে বাগনান বেছে বেছে সনাতনীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে, কি একটু ইচ্ছা নেই পরিবর্তন করার এই ব্যবস্থার? উত্তরপ্রদেশের ছবিগুলো দেখেন না, এখন আসামের ছবিগুলো দেখছেন না? কবে জাগবে ডোমজুড়? কবে জাগবে জগৎমল্লপুর? কবে জাগবে পাঁচলা, সাঁকরাইল? কবে জাগবে? রাষ্ট্রবাদীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই,
এপিজে আব্দুল কালামকে প্রথম রাষ্ট্রপতি করেছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস শুধু মুখে বলেন না। কোভিড কি শুধু হিন্দুরা পেয়েছে? কোভিডের ভ্যাকসিন সবাই পেয়েছে। এই যে 5 কেজি করে মাথা পিছু রেশনে চাল আর গম নিয়ে যাচ্ছেন, এই বেছে বেছে দিচ্ছে মোদিজি না? তাই স্কিম 4 পিএম কিষান সম্মান নিধি বছরে 6,000 টাকা 3 দফায় কৃষকরা পাবে। এই রাজ্যের 31 লক্ষ কৃষক পরিবারকে মোদিজি দেন, ভারত সরকার দেয়। আমাদের দাবি 72 লক্ষ 73 লক্ষ কৃষক পরিবারকে দ্বিতীয় হবে স্কিম 5 প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। 21 মে মাসে চালু হয়েছিল, পুরো 22 মাস দিয়েছেন মোদিজি, ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা আবার ঘোষণা করেছেন 23 সালের 12 মাসই আপনার বাড়িতে 8 জন 40 কেজি করে চাল আর গম পাচ্ছেন, চাল আর আটা পাচ্ছেন গমের বদলে। গোটা 23 সালও পাবেন, 81 কোটি ভারতবাসীকে প্রধানমন্ত্রী দেবেন ঘোষণা করেছেন। কর্মসূচির নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। দেখছেন না, চীনে হসপিটাল ভর্তি, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে করোনা, আমেরিকার মতো দেশ কমপ্লিট করতে পারেনি ভ্যাকসিনেশন, আমাদের দেশে ডবল তো নয় ট্রিপল বুস্টার যোজনা আমরা নিয়ে নিয়েছি, 220 কোটি ভ্যাকসিন ব্যবহার হয়েছে। এর নাম হলো নরেন্দ্র মোদি, বিশ্বগুরু, বিশ্ব নেতা, G20-এর চিফ, যশস্বী প্রধানমন্ত্রী। এই কথাগুলো বলে মানুষকে ঐক্যবদ্ধ করুন। সরকারে আসার পরে নন্দীগ্রামে না লড়লে আর আমি না সামনে থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়া হতো না। ইনি আসার পরে ইনার এত খিদা, ইনি সর্বভোগ, পাঠাগারের কমিটি চাই, ভাই ভাই সঙ্গ চাই, শীতলা মাতার মন্দির কমিটি চাই, শ্মশান কমিটিও চাই, কোন জায়গা ছাড়বে না, সর্বভোগ। কি সুন্দর দেখুন বলে মুকুল বিজেপির এমএলএ। আপনারা কুমড়ো দেখেছেন না বাইরে ভিতরে? বলছে বিধানসভার ভিতরে মুকুল বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূল, 213টা সিট নিয়ে জিতেছে, তাও তার এমএলএ চাই। আপনি 2-4টে পঞ্চায়েত জিতিয়ে দেন, বিডিও কে, আইসি কে, পুলিশ কে, গুন্ডা কে লাগিয়ে দিবে, ভাঙিয়ে নিয়ে আয়, প্রথমে টাইট কর, মিথ্যা কেস দে, তারপরে ভাঙিয়ে নিয়ে চলে আয়, সব খাবে দিদিমণি, সব চাই। তাই 2013 সালে ধরে ফেলেছিলেন হাওড়ার বাসিন্দা পশ্চিমবাংলার আরেক বীরাঙ্গনা লড়াকু আইএস মীরা পান্ডে, তিনি লড়েছিলেন, ইলেকশন কমিশনার ছিলেন স্টেটের, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ওই চটিপোড়া পুলিশ, ক্যাডার পুলিশ, রাস্তার ট্রাক থেকে পয়সা তোলা পুলিশ, মোটর সাইকেল আটকে জরিমানা আদায় করা পুলিশ, তৃণমূলের সবাই লোক জোগাড় করা পুলিশ, সেই পুলিশকে বিরত রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের ব্যবস্থা মীরা পান্ডে মহোদয়া করেছিলেন, তাকে সুপ্রিম কোর্ট যেতে হয়েছে।